আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকে 9 নম্বর পর্ব দেখার জন্য। আজকের মডিউল 1 সেশন 3 পর্ব 9। আগের পর্বগুলি চ্যানেলের প্লেলিস্টে একবার দেখে নিতে পারেন। আজকের পর্বের 1 নম্বর এমসিকিউ, রাজরোষের শিকার হয়ে কাকে অকালে প্রাণ দিতে হয়? উত্তর হচ্ছে ইবনে সিনাকে অকালে প্রাণ দিতে হয়। 2 নম্বর এমসিকিউ, ইবনে সিনা বিখ্যাত গ্রন্থ কোনটি? এটি হচ্ছে কানুন, ইবনে সিনার বিখ্যাত গ্রন্থ। 3 নম্বর এমসিকিউ, ইউনানি চিকিৎসা কে উন্নত করেন? এটা ইউনানি হবে, ইউনানি চিকিৎসা উন্নত করেন ইবনে সিনা। সাধারণত আমরা যেসব ওষুধ গ্রহণ করি তার বেশিরভাগই হচ্ছে রাসায়নিক। সাধারণত আমরা এখন যে ওষুধগুলি গ্রহণ করি তার বেশিরভাগই হচ্ছে রাসায়নিক। অ্যালোপ্যাথিক ওষুধের মূল সমস্যা হচ্ছে, অ্যালোপ্যাথিক ওষুধের যে মূল সমস্যাটা সেটি হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। আমরা সবাই জানি অ্যালোপ্যাথিক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সবচেয়ে বেশি। 6 নম্বর, দ্রুত রোগ উপশম করে কোন চিকিৎসা পদ্ধতিতে? এটার উত্তর হচ্ছে অ্যালোপ্যাথিকে দ্রুত রোগ উপশম করে, সেজন্য আমরা সবাই অ্যালোপ্যাথির পিছনে আসলে বর্তমান বিশ্ব। 7 নম্বর, চিকিৎসক ও রোগীদের মধ্যে বর্তমান কোনটি জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি? এটা হচ্ছে অ্যালোপ্যাথিক চিকিৎসা। 8 নম্বর, জার্মান চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান অষ্টাদশ শতকে কোন চিকিৎসা পদ্ধতি ধারণা দেন? এটি হচ্ছে হোমিওপ্যাথি। হোমিওপ্যাথির জনক হচ্ছে স্যামুয়েল হ্যানিম্যান। 9 নম্বর এমসিকিউ, হোমিওপ্যাথি ওষুধ তৈরি করা হয় ভেষজ উদ্ভিদ থেকে। 10 নম্বর এমসিকিউ, কোন চিকিৎসা পদ্ধতিতে কার্যকারিতা অত্যন্ত দৃঢ়? এটা হচ্ছে হোমিওপ্যাথিতে কার্যকারিতা অত্যন্ত দৃঢ়, আস্তে আস্তে কাজ করে। 11 নম্বর এমসিকিউ, আয়ুর্বেদ ধারা চিকিৎসকরা কী নামে পরিচিত? উত্তর হচ্ছে কবিরাজ বা বৌদ্ধ। এখানে অনেক আসলে বানান ভুল হয়েছে, লেখার সময় বাদ পড়ে গেছে। 12 নম্বর এমসিকিউ, গ্রিসের ইউনানি শহরে সর্বপ্রথম কোন চিকিৎসা পদ্ধতি উৎপত্তি? এটা হচ্ছে ইউনানি চিকিৎসা। 13, ইউনানি চিকিৎসকরা কোন নামে পরিচিত? উত্তর হচ্ছে হেকিম বা হাকিম তিব্য নামে পরিচিত, হেকিম বা হাকিম বা তিব্য নামে পরিচিত। 14 নম্বর এমসিকিউ, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করা ওষুধ শুধু ওষুধের অপব্যবহারই নয়, এটি একটি মারাত্মক অপরাধ। প্রেসক্রিপশন ছাড়া কিন্তু অ্যান্টিবায়োটিক বিক্রয় নিষিদ্ধ। 15 নম্বর এমসিকিউ, সাধারণত সর্দি কাশিতে কী লাগে কী লাগে না? এখানে কিন্তু প্রশ্নের মধ্যে অনেক সময় কী লাগে আসবে অথবা কী লাগে না আসে। এটা সাধারণত সর্দি কাশিতে কী লাগে না? অ্যান্টিবায়োটিক লাগে না, সাধারণত সর্দি কাশিতে অ্যান্টিবায়োটিক লাগে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আগের পর্বগুলি দেখার জন্য। প্লেলিস্ট থেকে দেখে নেবেন চ্যানেলের, তারপর আমার ফেসবুক পেজ ভাইরাল মিডিয়া ফলো দিতে পারেন, ওইখানে বিভিন্ন ধরনের পোস্ট করে দেখি ফার্মেসি কোচ সম্পর্কে। আর যারা ভিডিওটি দেখেছেন আশা করি ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায়, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।